নমস্কার বন্ধুরা, আমি বললাম সপ্তর্ষি। আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল যার নাম জাদুর পাঠশালা। বহুদিন পরে আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটা মজার ম্যাজিক নিয়ে। আজকে যে ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে 10টা কার্ডের ম্যাজিক। এবং এইখানে যে 10টা কার্ড আছে সেই 10টা কার্ড অর্থাৎ 4টে কিং, 4টে কুইন আর 2টো জোকার দিয়ে একটা মজার ম্যাজিক দেখাবো। তো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন কিং কুইন, কিং কুইন, কিং কুইন এবং কিং কুইন, অর্থাৎ 4টে রাজা এবং 4টে রানী এবং 2টো অর্ডিনারি জোকার দিয়ে। এখানটায় বলে রাখি, আমি যে ম্যাজিকগুলো দেখাই এটা কমপ্লিটলি ক্লোজ আপ ম্যাজিক, অর্থাৎ কাছাকাছি সমস্ত দর্শকদেরকে নিয়েই দেখানো যাবে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখানটায় সমস্ত কার্ডগুলো কিন্তু দর্শকদেরকে দেখিয়ে দিতে পারেন এবং এখানে কোনো এক্সট্রা কার্ড লাগছে না। অর্থাৎ প্রথমে এটা দর্শকরা ভাবতে পারে যে কার্ডগুলো আমি হাতে চেক করে দেখি যে ম্যাজিশিয়ানরা স্পেশাল কিছু কার্ড নিয়ে হয়তো ম্যাজিক দেখায়, তো সেটাতে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন। তার কারণটা হচ্ছে এই ম্যাজিকটা টোটালি 10টা কার্ড এবং যে 10টা কার্ড একদম নর্মাল কার্ড এবং সবাইকে দিয়েও দেখানো যাবে। মানে এইভাবেই এই ম্যাজিকগুলো আমি ডিজাইন করেছি আর কি, যে যাতে প্রত্যেকটা জিনিস আপনারা দর্শকদের হাতে দিয়ে দেখাতে পারেন, কোথাও কোনো এক্সট্রা কিছু বা ফিসি কিছু মুভ বা কোনো কিছুই করা হচ্ছে না। জাস্ট ক্যাজুয়ালি আপনারা একটা কার্ডের প্যাকেট নেবেন, সেখান থেকে সিলেক্ট করবেন 4টে রাজা, 4টে রানী এবং 2টো জোকারকে এবং সেটা দর্শকদেরকে দিয়ে দেখিয়ে দেবেন। তারপরে সুন্দর একটা ম্যাজিক দেখাবেন এবং তারা সত্যি অবাক হয়ে যাবে। যেমন প্রথমে আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাবো, আমাদের প্রথমেই মনে হবে যে এটা হয়তো কোনো ক্যামেরা কাট করেছে বা কোনো এডিটিং করে এটাকে করেছে, কিন্তু না, একদম কমপ্লিটলি ক্লোজ আপ ম্যাজিক এবং একদম ম্যাজিকের মতনই এটা লাগে। এবং এরপরে যখন সিক্রেটটা আমি আপনাদের শিখিয়ে দেবো, অর্থাৎ কীভাবে ম্যাজিকটা হচ্ছে, আপনারা যখন করবেন দেখবেন সত্যি আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে এত সুন্দর ম্যাজিক করা যায় আর কি কার্ড দিয়ে। তো চলুন প্রথম ম্যাজিকটা আমি আপনাদের দেখাই। তো প্রথমে 4টে শুট নিলাম, অর্থাৎ ডায়মন্ড, ক্লাব, হার্ট, স্পেড, এবং 4টিকে পুরো আলাদা করে রাখলাম। প্রথমে ডায়মন্ডের রাজারানী, তারপরে ক্লাবের রাজারানী, হার্টের রাজারানী আর স্পেডের রাজারানী, সবগুলোকে কিন্তু একসঙ্গে রাখলাম। জোকার দুটো সরিয়ে দিচ্ছি। এবারে এই 8টা কার্ড আছে, অর্থাৎ এই যে 8টা কার্ড আছে এই 8টা কার্ডটি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। অর্থাৎ প্রথমে এইভাবে কিছু কার্ড নিলাম, তারপরে এইগুলো নিচে দিয়ে দিলাম, এইভাবে মিক্স করে দিলাম। আরও একটু মিশিয়ে দিই এই দুটোকে, এই দুটোকে, এই দুটোকে পুরো কমপ্লিটলি মিশিয়ে দিলাম। এবারে এখানটায় 2টো নর্মাল জোকার আছে, অর্থাৎ এই একটা জোকার আর এই একটা জোকার, জোকার নাম্বার 1 আর জোকার নাম্বার 2। এই দুটো জোকারকে এই উল্টের তলায় রেখে দিলাম। তাহলে এখানটায় যে রাজা রানীগুলো আছে কীভাবে আছে একটু দেখে নিই। অর্থাৎ ক্লাবের রাজা, ডায়মন্ডের রানী, অর্থাৎ 2টো শুট কিন্তু আলাদা হয়ে গেছে, অর্থাৎ রাজা রানী আছে কিন্তু শুট কিন্তু আলাদা। তো এই দুটো এখানে রাখছি, এখানটায়ও 2টো লাল কালো 2টোকে এখানে রাখলাম, এখানে লাল কালো 2টোকে আলাদা রাখলাম, এখানটায় লাল আর কালো, অর্থাৎ ডায়মন্ডের রাজা আর স্পেডের রানী 2টোকে এই আলাদা করে রাখলাম, আর এখানটায় 2টো জোকার আছে। এবারে প্রথমে আমি এখান থেকে দুখানা রাজা রানীকে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম, একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এবং কোনো ক্যামেরা কার্ড নেই। জাস্ট আমি এটাকে এই মাঝখানে দিয়ে দিলাম, অর্থাৎ মাঝখানে আছে, অর্থাৎ উপরে কি আছে একটা জোকার, তারপর রাজা, রানী আর একটা জোকার। এবারে ঠিক আমি এটাকে এইভাবে স্প্রেড করলাম। এবারে মজার ম্যাজিকটা দেখুন, জাস্ট আমি এর উপর এইভাবে একটু ওয়েট করবো, করলেই কিন্তু এই রাজা তার নিজস্ব রানীকে খুঁজে নেয়। যেমন ডায়মন্ডের রাজা, ডায়মন্ডের রানী, দারুণ না? তো আরেকবার দেখি এখানটা কি আছে, রাজা রানী, অর্থাৎ একটা ক্লাব একটা হার্ট। আবার এই দুটোকে মাঝখানে রাখলাম, রেখে আরেকবার দেখিয়ে দিই আমাদের ক্লিয়ারলি, জোকার, রাজা, রানী, জোকার। এবার এই রাখলাম, রেখে এরপর আবার ওয়েট করলাম, করলেই দেখা যায় রাজা আর রানী। তো এখানটায় ফের রাজা আর রানী আছে, এই রাখলাম, আরেকবার দেখিয়ে দিই উপরে কি আছে, জোকার, রাজা, রানী, জোকার। আবার এই স্প্রেড করলাম, আবার এর উপরে নিয়ে গেলে মিরাকেল দেখা যায়, রাজা রানীটা আবার ম্যাচ করে গেছে।
আর এখানে তাহলে কি রইল, উপরে জোকার, নিচে জোকার, আর মাঝখানে যে দুটো আছে সেই দুটো হচ্ছে রাজার। তো বন্ধুরা, ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তো এবার আমাদের শিখতে ইচ্ছে করছে এটা কীভাবে হলো। সত্যি এটা আমি যখন প্রথমে দেখেছিলাম যে এটা অবাক হয়ে গেছিলাম কীভাবে এটা হচ্ছে, মানে ফাটাফাটি একটা এফেক্ট, এবং সমস্ত কার্ডগুলো কিন্তু দর্শকদেরকে দিয়ে দেওয়া যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সমস্ত কিছুর আগে এবং পরে দর্শকরা সমস্ত কিছু হাতে নিয়ে দেখতে পারে এবং তারা স্টান্ড হয়ে যায় যেটা হচ্ছে কীভাবে। এমনকি এটা ম্যাজিশিয়ানদেরও দেখাতে পারেন, যদি কেউ ম্যাজিক জেনে থাকে তাদেরকেও দেখাতে পারেন, তারাও কিন্তু অবাক হয়ে যায় ঠিক এই এফেক্টটা কীভাবে হচ্ছে। তো চলুন এবার স্টেপ বাই স্টেপ আমি আপনাদের শিখিয়ে দেবো এটা ঠিক কীভাবে হয়। তো এই ম্যাজিকের জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে একটা সিম্পল স্লাইড, যার নাম হচ্ছে এমসলে কাউন্ট। এমসলে কাউন্টটা আমার চ্যানেলে বহু বহু বার শিখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে। তো আপনারা যারা এখনো পর্যন্ত এমসলে কাউন্টটা জানেন না তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমার ওই আগের ভিডিওটা দেখুন, অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা গিয়ে এমসলে কাউন্টটা শিখে নিন। ওইটুকুনি জানলে কিন্তু পুরো ম্যাজিকটা করা যাবে। আর হ্যাঁ, এই ম্যাজিকের জন্য আরও যেটা দরকার সেটা হলো সিকোয়েন্সগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সিকোয়েন্স আমি কারপর কী করেছি এটা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু একদম থরলি মনে রাখতে হবে। তো প্রথমে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রাজা রানীকে এইভাবে আলাদা করে রাখবেন একই শুটের, অর্থাৎ স্পেড হলে স্পেড, হার্ট, ক্লাব, ডায়মন্ড, খুব ভালো হয় ব্ল্যাক, রেড, ব্ল্যাক, রেড বা রেড, ব্ল্যাক, রেড, ব্ল্যাক ভাবে সাজানো। এবারে রাজাকে সবসময় নিচে রাখবেন, উপরে রানীটাকে রাখবেন। দেখুন এখানে একটা হয়ে আছে, মেয়েটা দেখানোর পরে রাজাটা উপরে চলে এসছে, এটাকে কিন্তু আমি নিচে রাখবো, অর্থাৎ রাজা নিচে তারপরে রানী, রাজা রানী, আবার রাজা রানী, রাজা রানী, রাজা রানী হয়ে গেল। এরপর হচ্ছে দুটো জোকার, সব কিন্তু সিম্পল, টোটাল 10টা কার্ড, এক্সট্রা কোনো কার্ড লাগছে না, কোনো ফিশি মুভ বা কোনো কিছু ইউজ করতে হচ্ছে না, শুধু সিম্পল একটা স্লাইড করতে হবে এমসলে কাউন্টটা। এবারে প্রথম স্টেপ হচ্ছে রাজার উপর রানী রাখছি, সেকেন্ড স্টেপ হচ্ছে ব্ল্যাকের উপর রেড, রেডের উপর আবার ব্ল্যাক, ব্ল্যাকের উপর আবার রেড, অর্থাৎ ঠিক এইরকম পজিশনে থাকবে। থার্ড স্টেপ হচ্ছে এইখানটায় প্রথমে তিনটে কার্ড, অর্থাৎ অড সংখ্যক কার্ডকে আমরা নিচে রাখবো, হয় একটা, নয় তিনটে, নয় পাঁচটা। তো আমি এখানে তিনটে নিচ্ছি, এক দুই তিন, বলছি যে কি ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি, বলে তিনটে খুব কার্ড নিয়ে ওপর থেকে নিচে রাখলাম। তারপরে জোর সংখ্যক কার্ড, অর্থাৎ দুটো বা চারটে কার্ডকে উপর থেকে এভাবে নিচে দিচ্ছি, মানে বলতে চাইছি যে আমি এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে কী করতে হবে, প্রথমে তিনটে কার্ডকে উপর থেকে নিচে দিতে হবে, তারপরে দুটো বা চারটে কার্ডকে উপর থেকে নিচে দিতে হবে, দিয়ে বললাম যে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, এই হচ্ছে মিশিয়ে দিলাম। তারপরে পুরো প্যাকেটটাকে ধরে উল্টে দিলাম, অর্থাৎ চার নম্বর স্টেপ এটা। এবারে আমি এইখানে একটা দুটো করে কার্ড এখানে রাখবো, অর্থাৎ এক দুই দুটো, ফের এখানটায় দুটো, ফের এটাকে দুটো, ফের এটাকে দুটো, অর্থাৎ দুটো দুটো করে কার্ড রাখলাম এবং বলছি এটাকে আরও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার পাঁচ নম্বর স্টেপ হচ্ছে এই প্যাকেটটাকে হাতে রাখলাম, এখানে একটা কাজ করতে হবে কি, সেটাকে একটা জোকারকে তলায় রাখতে হবে উল্টোভাবে, কীরকমভাবে এই কার্ডের প্যাকেটটা নিলাম, জোকার দুটো এরপর রাখলাম, দেখে টেবিলটা এমনি এভাবে ওয়াশ করছি, যে একটু টেবিলটা একটু নোংরা আছে এটাকে পরিষ্কার করছি, যাতে ব্যাপারটার মধ্যে একদম ক্যাজুয়াল ব্যাপারটা থাকে। এবার আমি এটাকে এই ব্রিডেল গ্রিফে ধরলাম, অর্থাৎ উপরে দুটো আঙুল, নিচে থাম আছে। এবার আমি এখানটায় এইভাবে একটা কার্ড কাউন্ট করলাম, অর্থাৎ উপর থেকে এই একটা কার্ডকেই নিলাম, না হয়ে গেল। এবার আবার থাম দিয়ে আবার উপর থেকে একটা কার্ডকে নেব, যে মুহূর্তে নেব সে মুহূর্তে এই কার্ডের উপরে লিটল ফিঙ্গার দিয়ে একটা ব্রেক রাখবো, অর্থাৎ এই এই এখানে একটা ব্রেক হলো, অর্থাৎ দুটো কার্ড কিন্তু সেপারেট হয়ে গেল, অর্থাৎ ছিল ঠিক এইরকম ধরেছি এক দুই। এবারে এই কার্ডের উপরে কিন্তু এই পুরো প্যাকেটটাকে এই রেখে দেবো, অর্থাৎ এক দুই এরপরে কার্ডের প্যাকেটটাকে এই পুরো রেখে দিলাম, অর্থাৎ এই কার্ডের তলায় কিন্তু এই উপরে আটটা কার্ডের তলায় কিন্তু জোকারটা রয়ে গেল, তার তলে কিন্তু সিঙ্গেল জোকারটা আছে। এবারে সমস্ত কার্ডের প্যাকেটটাকে এই তুললাম, অর্থাৎ নখানা কার্ড কিন্তু তুললাম, তলায় সিঙ্গেল কার্ডটা আছে,
এইটাকে এই উল্টে দিলাম, দিয়েই রাখলাম। অর্থাৎ পজিশন হচ্ছে উপরে জোকার আর নিচে একটা জোকার আছে, সেটা উল্টো অবস্থায়। আরও একবার, এক দুই, এরপরে রাখলাম, এই তুললাম, এটাকে এই উল্টালাম, দেখে মনে হলো জোকার উল্টাবে, তারপর সমস্ত কার্ডগুলো আমি রেখে দেবো। অর্থাৎ উপরে নখানা কার্ড ফেস আপ অবস্থায়, তলে একটা কার্ড ফেস ডাউন অবস্থায়, ঠিক এই পজিশনে। এবারে ছ নম্বর স্টেপ, দুটো করে কার্ড উল্টে রাখব। প্রথমে এই দুটো কার্ডকে জাস্ট এই দেখালাম, দেখি উল্টে রাখলাম, এই দুটো কার্ডকে এই দেখালাম, এই উল্টে রাখলাম, এই দুটো কার্ডকে দেখালাম, এই উল্টে রাখলাম। এখানে কিন্তু তিনখানা কার্ড উল্টে আছে, জোকার বিবি সাহেব। এখানটায় এইভাবে আমি যখন স্প্রেড করবো, তখন রাজা, তারপরে যখন রানীটা দেখতে পাচ্ছি এইভাবে, তখন জাস্ট এইভাবে ধরে থাকব। এবার এখানটায়, এখানটায় কিন্তু বেশি স্প্রেড করলে জোকাটা দেখা যাবে, সেই জন্য থাম দিয়ে জাস্ট এই কোণ থেকে দুটো কার্ডকে এইভাবে পুশ করব। পুশ করলে কিন্তু এখানে একসঙ্গে দুটো কার্ড কিন্তু ডান দিকে চলে আসবে, অর্থাৎ এই এই দেখিয়ে এই দিকটাকে এই ধরলাম, ধরে এই তিনটে কার্ডকে এই উল্টে দেবো, অর্থাৎ একসঙ্গে তিনটে কার্ড কিন্তু উল্টে যাবে। অথবা আর একটা কাজ করতে পারেন, রাজা রানী এই দেখালাম ক্যাজুয়ালি বলছি, তারপরে এই লিটিল ফিঙ্গার দিয়ে তলার এই জোকারটাকে, অর্থাৎ যেটা ফেস ডাউন আছে, সেটাকে নিচে দিয়ে টানলাম, টানলে এখানে নেমে গেল। এই দুটো কার্ডকে জাস্ট এইভাবেই ধরলাম, অর্থাৎ অ্যাকচুয়ালি তিনটে কার্ডে ধরলাম, ধরে এই উল্টে দিলাম, অর্থাৎ অ্যাকচুয়ালি দুটো কার্ডকে দেখাচ্ছি, করে তিনটে কার্ড উল্টে দিচ্ছি। তাহলে সিকোয়েন্সটা ঠিক এইরকম, জোকার রানী রাজা আর জোকার। দেখানোর পরে সাত নম্বর স্টেপ হচ্ছে, এখানটায় দুটো কার্ডকে রাখবো এইভাবে নয়, এই একটা তারপর এইটা, এটা কিন্তু মনে রাখতে হবে। এতক্ষণ দুটো করে কার্ড এইভাবে রাখছিলাম, এবারে কিন্তু দুটো কার্ডকে এইভাবে রাখবো না, জাস্ট এই একটা রাখলাম, তার উপরে এই আর একটা রাখলাম, অর্থাৎ দুটো কার্ডের যে ওরিয়েন্টেশনটা আছে উল্টে গেল। তাহলে আমার কাছে এখন একটা রাজা আর একটা জোকার আছে। এই জায়গাটা কিন্তু আমি ফ্লাস্ট্রেশন কাউন্ট করছি, অর্থাৎ দুটো জোকার দেখাচ্ছি কীরকম। এই ব্রিডেল গ্রিপে ধরলাম থাম, আর এখানটা হচ্ছে মিডল ফিঙ্গার, জাস্ট ক্যাজুয়ালি দেখালাম যে আমার কাছে দুখানা জোকার আছে। এই এক জোকার দেখাচ্ছি, উপর থেকে কাটা নিচ্ছি, আমার নিজের জোকারটা দেখালাম, আর এই উপরে রাখলাম, অর্থাৎ এই জোকার দেখালাম, আবার এই জোকার দেখালাম। এটা হচ্ছে আট নম্বর স্টেপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার ন নম্বর স্টেপ কি, জাস্ট এইখান থেকে আমি রাজা আর রানীটাকে এই দেখাচ্ছি, দেখাচ্ছি যে দুটো আলাদা কালারের, মানে আলাদা শুটের। এবার দেখানোর পরে এটাকে এর মাঝখানে রাখছি। অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা ছিল এইরকম, নিচে রাজা, তারপরে হচ্ছে জোকারটা, এই দুটোকে নিয়ে জাস্ট এই রাখলাম, রাখার পরে এই ধরলাম, ধরে এখানে এমস কাউন্ট করবো, করলে কিন্তু এটা ঠিক জায়গায় চলে যাবে, অর্থাৎ দুটো ম্যাচ হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা হবে। কিন্তু এখানটায় আমি একটুখানি আরও সুন্দরভাবে দেখানোর জন্য একটা মুভ ইউজ করছি, ঠিক এইরকম, মানে যখন এমস কাউন্টটা করছি তখনই এটা কিন্তু অটোমেটিক্যালি জায়গায় চলে যাবে, আর আমি কিন্তু দুখানা জোকারকে পরিষ্কার দেখাতে পারি। এটা হচ্ছে এমসিল কাউন্টের মজা, যেমন কি এই জোকার দেখালাম, উপরে জোকার আছে, তারপর এখান থেকে এমসিল কাউন্টে দুটো কার্ডকে এইভাবে পুশ করবো। আবারও বলছি, যারা এমসিল কাউন্ট জানেন না, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি, ওখান থেকে গিয়ে আগে শিখে নিন এমসিল কাউন্টটা, তাহলে কিন্তু এই মেকটা করতে পারবেন। জোকার উপর থেকে দুটো কার্ডকে এই ঠেললাম, এটাকে এই ধরলাম, এই পারে জোকারটা নিয়ে চলে গেল, তারপরে বললাম রাজা রানী গেল, নিজে কিন্তু একটা জোকার আছে। এটা যখন রিডিমে করবেন খুব সুন্দর দেখতে লাগে। তারপর এটাকে ফ্যান করলাম, করলে কিন্তু রাজা রানীটা একই, মানে একই শুটে রাজা রানীটা একই জায়গায় চলে গেল। এবার আবার এই দেখালাম রাজা রানী, এক্স্যাক্ট তিনবার একই মুভ হবে, যেটা করলাম উপরের জোকারটা দেখালাম, রাজা রানী, আবার জোকারটা দেখালাম, এই রাখলাম, এটা অটোমেটিক্যালি হবে আর কি। এটা আপনাদের শুধু এমসিল কাউন্টটা করতে পারলেই হবে, এক্স্যাক্টলি সেম এটাও তাই, রাজা রানী এই দুটোকে মাঝখানে রাখলাম, উপরে কিন্তু জোকারটা আছে, জোকার রাজা রানী, আবার এই জোকারটা দেখালাম, দেখি আবার এই দেখিয়ে দিলাম।
এবারে এখানে কিন্তু দুখানা রাজা রানী পড়ে গেল, তাহলে এখানটা ঠিক এই পজিশন থাকবে, অর্থাৎ উপরে কিন্তু জোকারটা থাকবে আর নিচে কিন্তু রাজাটা থাকবে। এবার জাস্টটাকে ক্যাজুয়ালি এরপর রেখে দেবো, যখন রেখে দেবো এটা কিন্তু অটোমেটিক রিসেট হয়ে যাবে, অর্থাৎ নিচে জোকার ছিল, রানী ছিল, তার উপরে যখন এটাকে রাখবো অটোমেটিক কিন্তু এটা ব্যাপারটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ ছিল এই, এটাকে রাখলাম মাঝখান থেকে, মাঝখানে এটা এরকম ছিল ব্যাপারটা, এই জাস্ট এই দেখালাম রাজা রানী হয়ে গেছে, এটা জাস্ট ক্যাজুয়ালি রেখে দেবো। দিয়ে ফোকাসটা একটু এর দিকে করবো যে দেখুন এখানটায় স্পেডে রাজা রানী এক জায়গায় চলে গেছে, হার্টে রাজা রানী এক জায়গায় চলে গেছে, ক্লাবে রাজা রানী চলে গেছে, আর লাস্ট যেটা পড়ে থাকে সেটা হচ্ছে উপরেরটা জোকারটা দেখিয়েলাম, নিচেও জোকারটা দেখিয়েলাম, দিয়ে মাঝখানে দূরে দেখালাম যে ডায়মন্ডে রাজা রানী, অর্থাৎ একদম সিম্পল। একটু আমার স্টেপগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে আমি ঠিক কীভাবে করছি। তো বন্ধুরা আপনারা দেখলেন এত সুন্দর মেঘটা ঠিক কীভাবে করতে হয়। এই মেঘটা কিন্তু একটু কষ্ট করে যদি তুলে ফেলতে পারেন তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনারা সুন্দর একটা ম্যাজিক দেখাতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন, আর যদি এই চ্যানেল থেকে আরও মজার ম্যাজিক শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আগামী দেখা হবে নতুন মজার ম্যাজিক নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।